Assalamualaikum, Nipa Ahmed blog e shobai ke shagoto janacchi aro ekti notun recipe dekhar jonno. Ajke ami apnaderke toiri kore dekhabo fast food style e chicken sandwich recipe. Fast food e chicken sandwich choto boro shobai onek pochondo kore. আর এর স্বাদ হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি করা যায়। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খুব মজাদার চিকেন স্যান্ডউইচ। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আমি চিকেনের সলিড পিস নিয়েছি, আপনারা চাইলে চিকেনের যে কোনো পার্ট ব্যবহার করতে পারেন। এবার চুলাতে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আরও এক টুকরা দারচিনি, তিনটা লবঙ্গ, দুইটা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চুলার তাপমাত্রা মিডিয়াম আঁচে করে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি স্যান্ডউইচের অন্য উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা শসা নিয়েছি, শসাগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চিকন করেও শসাগুলো কুচি করে নিতে পারেন, তবে এক্ষেত্রে একটু বড় দানা থেকে যেতে পারে, তখন স্যান্ডউইচটা খেতে আর ভালো লাগে না, তাই আমি সাজেস্ট করব গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিতে। আমি এখানে একটা গাজরও কুচি করে নিয়েছি। এখন গাজর এবং শসার যে এক্সট্রা পানি আছে, পানিগুলো হাত দিয়ে চেপে ফেলে দিতে হবে। অবশ্যই হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিবেন, না হলে স্যান্ডউইচটা তৈরি করার পরে গাজর এবং শসার পানি ছেড়ে স্যান্ডউইচটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি শসার পানিগুলো হাত দিয়ে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব। শসা থেকে অনেকটাই পানি বের হয়েছে, আমি শসার এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি। একইভাবে আমি গাজরগুলোকেও হাত দিয়ে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিব। এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমার শসা এবং গাজরগুলো আগের থেকে অনেকটাই ঝরঝরা হয়েছে। এদিকে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে চিকেনগুলো পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলাকে চিকেনগুলো আমি একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নিব। চিকেনগুলো খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়ে গাজর এবং শসার ভিতরে দিয়ে দিলাম।
এবার এগুলা আমি একটু খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা এই একই প্রসেসে ডিম দিয়েও এক স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন চিকেনের পরিবর্তে। আমি একটু ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিলাম। এবার আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চামচেরও কম পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এখানে 1/2 কাপ পরিমাণ মেয়োনিজে দিয়ে দিব। মেয়োনিজটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে, এই চিকেনের ফিলিংটা তৈরি করতে যতটুকু প্রয়োজন পড়ে। এটা একটু আঠালো করে তৈরি করে নিতে হবে। এবার আমি সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আমার এখানে আরও একটু মেয়োনিজে দিতে হবে। আমি এখানে আরও একটু মেয়োনিজে দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন, আমার এই চিকেনের ফিলিংটা আঠালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। স্যান্ডউইচগুলো তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আমি এখানে এই মেয়োনিজেটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। আমি এখানে হোয়াইট ব্রেডটা নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও নিতে পারেন, তবে ফাস্টফুডে সাধারণত হোয়াইট ব্রেডটাই ব্যবহার করা হয়। এখন আমি একটা ব্রেডের উপরে একটু বাটার নিয়ে নিচ্ছি। আমি একটু বাটার দিয়ে দিব, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে বাটারটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও একটু ভালো আসে। আমি আরও একটা ব্রেডের উপরে একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি চিকেনের ফিলিংটা প্রয়োজন অনুযায়ী ছড়িয়ে দিব। আমি চারিদিকে চিকেনের ফিলিংটা ছড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন, মোটা অথবা পাতলা, সেভাবে আপনারা চিকেনের ফিলিংটা দিয়ে দিবেন। এখন আমি আরও 1 পিস ব্রেড দিয়ে উপর থেকে আরও 1 পিস ব্রেড দিয়ে দিলাম। এবার হালকা হাতে চেপে একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের শেপে কোনাকুনিভাবে কেটে নিব। এই যে দেখুন, আমি স্যান্ডউইচটা কেটে নিয়েছি। এই যে আমার স্যান্ডউইচের ভিতরটা কেমন হয়েছে দেখতে দেখুন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও 1 পিস স্যান্ডউইচ রেডি করে দেখাবো। আমি এখানে একটা লেটুস পাতা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের ফিলিংটা প্রয়োজন অনুযায়ী ছড়িয়ে দিলাম।
এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আবারও আরও এক পিস ব্রেড দিয়ে একটু হালকা হাতে চেপে স্যান্ডউইচের শেপে আমি কোনাকুনিভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। আমার স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্ট, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমি স্যান্ডউইচগুলোকে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিলে উপর থেকে ব্রেডটা ড্রাই হয়ে যায় না, ভিতর থেকেও স্যান্ডউইচগুলো খুব ফ্রেশ থাকে। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে করেও নর্মাল ফ্রিজে রেখে 1-2 দিন খেতে পারেন। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তায়ও সার্ভ করতে পারেন, মেহমানদারিতেও পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।